আজ বৃহস্পতিবার পনেরোই কার্তিক দু হাজার তেইশ সালের দোসরা নভেম্বর কর্কট রাশি কর্কট ক্যান্সার সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং সাবে নামা সকাল বিকাল রাত তিন বেলায় আজ অবশ্যই বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি আপনাদের জন্মছক বা নেটাল চাটে বৃহস্পতি দুর্বল অবস্থানে থেকে থাকে আর বর্তমানে এখন তো বৃহস্পতি বক্রি আছে প্রত্যেকেরই এটি জপ করা উচিত আর বৃহস্পতি গ্রহই কিন্তু বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা পুত্র সন্তান পরিবার ধন ঐশ্বর্য এগুলি ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাই বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আগত দুটি মাস নভেম্বর ডিসেম্বর একই সাথে দু হাজার সালের জানুয়ারি মাস অর্থাৎ আগত নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি প্রতিবেদন বা ভিডিও আপনাদের জন্য আমরা চ্যানেলে আগেই আপলোড করেছি আপনাদের আসির জন্য স্পেশালি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে ফর্ম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশান যেন নেবেন না কোনো কিছু ঘটনা ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান যারা আপনাদেরকে পথ প্রদর্শন করতে সাহায্য করবে অতিরিক্ত সময় শিশুদের সাথে কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মানসিক প্রফুল্লতা পাবেন